সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস বিরোধী এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীবৃন্দ যারা এসেছেন, এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিবিএম পিপিএম ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বীর মুক্তিযোদ্ধা ডক্টর এস এম মনিরুজ্জামান। এর বিশেষ অতিথি আছেন বিবিএম পিপিএম ও পুলিশ সুপার নূরে আলম মিনা। এর আরো উপস্থিত আছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা। আলোচক আছেন সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মুবারক হোসেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি নিরুপম দাশগুপ্ত, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল হোসেন সহ স্থানীয় চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাও উপস্থিত আছেন। এটা বক্তব্যে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতন হইবেলায় ব্যাকরণের প্রতি আহ্বান জানাই। দেশের প্রধানমন্ত্রীকে, উনিকে, উনি কি নারী বিরোধী দলীয় নেত্রীকে, হ্যাঁ রওশন এরশাদ উনি কি নারী জাতীয় সংসদ অর্থাৎ আমরা ডেক্স নিউজ সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।